তোমার কি মনে হচ্ছে না তুমি যা করছো একটু বাড়াবাড়ি করছো? আমি কি করছি? মানে তুমি যা করছো তা একটু বাড়াবাড়ি করছো না? স্নিগ্ধা, আমি বুঝতে পারছি আমার কোন ব্যাপারটা তোমার ভালো লাগছে না। তোমার মনে করা উচিত তোমার বাবা মারা যাবার পর আমার মেন্টাল প্রেশার কিরকম হয়েছিল। আমি মেন্টালি সিক হয়ে গেছিলাম, সেই জায়গা থেকে আমি বের হয়ে এসেছি। এখন আমি তোমার বাবার ব্যবসা দেখছি। আই ডু লাভ ইউর ফাদার। আমি তোমার বাবার প্রত্যেকটা ব্যবসা এখন নিজে দেখছি, এবং সেই জন্য আমার একটা হেল্পিং হ্যান্ডের দরকার আছে, যে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো খুব লয়াল অনেস্টভাবে আমাদের ব্যবসাও দেখবে, আমাদের মেন্টাল সাপোর্ট দেবে। তোমার আঙ্কেল তাই করছে। দিস নাথিং ফিশ ইন নাথিং রং। আমার মনে হয় তোমার এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। অ্যাপ্রিসিয়েট করার মতো হলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু তোমার এই ব্যাপারগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো না। তোমার এই রিলেশনটা অন্যদিকে মন নিচ্ছে। তোমার সাথে এই ব্যাপার নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। যাও, আমি এখন ঘুমাবো, আমি অনেক টায়ার্ড। যাও। আমাদের ব্যাপারটা বলে দেওয়া উচিত এখনই কি জানাই দেওয়া উচিত হবে? আমার মনে হয় বলে দেওয়া উচিত। ও নিজেই যেহেতু ডিরেক্ট জিজ্ঞেস করে ফেললো আমাকে, আর আমরা যেহেতু ডিসিশন নিয়েই ফেলেছি যে আমরা বিয়ে করব, সো আমার মনে হয় বলে দেওয়া উচিত। ঠিক আছে, বলো। তবে এমন ভাবে বলবো যাতে ওর মাথায় কোনো খারাপ চিন্তা না আসে। একটু পোলাইটলি বলো। পোলাইট না? আসো, বসো। তোমার সাথে আমার একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে চাই। তুমি তো এখন বড় হয়েছ, ডিরেক্ট বলি, আমি বিয়ে করতে চাই। তুমি কি ওই লোকটাকে বিয়ে করতে চাও? তুমি এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, সে ছিল একসময় আমাদের বিজনেস পার্টনার, এখন সে ফ্যামিলি মেম্বার হচ্ছে। আমি তোমার পাশে কাউকে দেখতে পারবো না। তুমি এইভাবে কেন দেখছো জিনিসটা? তুমি এখন বড় হয়েছো, তোমার বিয়ে হয়ে গেলে আমি হোল লাইফ একা কাটিয়ে দেবো? আমার তো মেন্টাল সাপোর্টের জন্যও একটা লোক দরকার। তুমি কি মনে করতেছো ব্যাপারটা তুমি ঠিক করতেছো? কি ভুল করছি আমি? আমি যদি ভুলই করতাম তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় কি ওই বিধবা বিবাহের আইন পাশ করতো নাকি? তুমি আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিখিয়ে দেয় না? তোমার পাশে কাউকে মেনে নেয় আমার পক্ষে সম্ভব না। ব্যাস, এটা আবার কি ধরনের কথা হলো? তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ, আমি অনেক ভেবে চিন্তে দেখেছি। আই এম ডিটারমাইন্ড। তুমি বিয়ে করলে আমিও বিয়ে করবো। হ্যাঁ, খুব ভালো কথা, তুমি বড় হচ্ছে, তুমি বিয়ে করতেই পারো। তোমার যদি পছন্দ কোনো ছেলে থাকে তাকে নিয়ে আসো, আমরা দেখবো। আমরা যদি দেখি ভালো ছেলে তাহলে আমরা ডিসিশন নিব। কে ডিসিশন নিবে? তুমি আর তোমার নিউ হাজবেন্ড? বিহেভ ইয়োরসেলফ। তুমি তোমার লাইফে ডিসিশন নিয়ে ফেলছো না, এখন আমি আমার লাইফে ডিসিশন নিব। ওকে, বাই বাই। মানে কিছু না, তোমার কথা কি শেষ? হ্যাঁ, আমি কি এখন যাবো? চল।